ছোট আমাদের পরই মনে করে। মানে ছোট্ট একটা ঘটনার জন্য পারিশন চলে গেল? গেল তো গেলই, আজ পর্যন্ত কোনো খবরও নিল না। গেছে কি আর সাধে, তোমার জন্যই তো বাড়ি ছাড়ছে। আমার দোষ দিচ্ছ কেন? আজ হোক কাল হোক সে যেতই, শব্দে কখনো আপন হয় না। সৎ ভাই বলছো কেন? মা দুই হলেও আমাদের গায়ে তো একই বাপের রক্ত। ও চলে যাবার পর থেকে আমার কোনো কাজে মন বসে না। কাল আবার মহাজনের সাথে দেখা হয়েছিল, তার টাকাটা যে কিভাবে শোধ করি, আর শোধ করতে না পারলে জমিটুকু হাতছাড়া হয়ে যাবে। জানি না সুজন কোথায় আছে। দেখো তো আমাকে কেমন লাগছে, খুব সুন্দর। জানো আজ সকালে বাবা আমার জন্য এই কাপড়টা এনেছে। আর তাই আমাকে দেখানোর জন্য? উনাকে দেখাবার জন্য আমার বয়ে গেছে, এই নাও তোমার জন্য পিঠে এনেছি। আমি নিজ হাতে বানিয়েছি। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। মানে? মানে তোমাকে বিয়ে করলে তোমাকে না খেয়ে মরতে হবে। ঠিক আছে, যে ভালো রাঁধুনি তাকে গিয়ে বিয়ে করো। এটি রাগ করলে? আমি তো তোমার সঙ্গে ঠাট্টা করছিলাম। খুব সুন্দর হয়েছে, এখন তোমাদের ছুটি, কাল নতুন মুদ্রা শেখাবো। ঠিক আছে, সবাই এসো এসো। বন্ধু কিছু খাবি? না বন্ধু, আমি খেয়ে এসেছি। কাজল, তোদের এলাকাটা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। শুধু এলাকা আর কিছু নয়, কবিরাজের মেয়ে সিমকি সত্যি সুন্দরী, খুব ভালো মেয়ে। কাজল, এই কাজল গোমরা, এসো পাপড়ি এসো। তুই যেমন সিমকির উনি, আমি উনার উনি। এই একে চেনো? খুব ভালো করে সিমকি। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আচ্ছা বন্ধু চলি, তোরা চালিয়ে যা।